হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি তোমাদের জন্য অন্যরকম একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো শুধু মিষ্টি 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 আর মিষ্টি। কত রকমের যে মিষ্টি এখানে পাওয়া যায় সেটাই আজকে তোমরা দেখবে, ঠিক আছে? তবে তার আগে প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, আর পেজ থেকে দেখলে ফলো করো, প্লিজ 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 প্লিজ। ওকে, তো চলো তোমাদেরকে দেখাই কত রকমের মিষ্টি যেখানে পাওয়া যায়। আর আমি কিন্তু প্রতিটা মিষ্টির ডিজাইন, কালার সব কিছু কিন্তু খুব ভালোভাবে তোলার চেষ্টা করেছি। একটু টাইম নিয়ে তুললে জিনিসটা আরও ভালো হতো। যেমন এই মিষ্টিটা দেখতে পাচ্ছ, এখানে অন্তত আমি 10 সেকেন্ড যদি হোল্ড করতাম তাহলে কিন্তু ভালো হতো। এতে আমার ভিডিওটা একটু বড় হতো, অসুবিধা ছিল না, বাট তোমরা বিষয়টা আরও ভালোভাবে দেখতে পারতে, মিষ্টিগুলো আরও ভালোভাবে দেখতে পারতে। কিন্তু আমি সরি কেন পাইনি জানো? কারণ কিন্তু আমি যেহেতুটা সানডেতে গিয়েছিলাম, তো সানডেতে কিন্তু এমনিতেই এখানে স্যাটারডে সানডেতে কিন্তু ভিড় থাকে। মিষ্টির দোকান বলো, বিভিন্ন খাবারের দোকান বলো, লাইক রেস্টুরেন্টে তুমি বিরিয়ানি খেলে বা এমনি অন্যান্য ফিশ টিশ দিয়ে লাইক তুমি খেলে একটু ভিড় থাকে। আর এখানে অনেকেই স্যাটারডে সানডেতে গ্রোসারি করতে আসে। তো কী হয়েছে জানো? ও লোক ছিল, তো যেহেতু এখন প্যান্ডামিক কারণে কিন্তু লোক খুব বেশি অ্যালাউ করে না, তারপরও কিন্তু আমাকে ভিডিও করতে দিয়েছে। বিকজ আমি তো ভিডিও করছি, আমার ওনারা কিনছিল, তো তারপরও আমাকে কিছু বলেনি, বলেছে না তুমি ভিডিও করতে পারো। বাট আমি নিজে থেকে খুব একটা সময় নিয়ে করিনি, যেহেতু অনেক মানুষ আসছে যাচ্ছে, তাই না? এই সময়টা তো এত মানুষ আসছে যাচ্ছে, এখানে ওভাবে থাকাটা উচিত না। বাট আমি যেহেতু ভিডিও করে তোমাদেরকে দেখাতে চাই মিষ্টিটা, সের জন্য আমি কিন্তু ভিডিওটা করেছি এবং একটু তাড়াতাড়ি করার চেষ্টা করেছি। বাট তারপরও যা করেছি আমার মনে হয় তোমাদের বেশ ভালো লাগবে, কারণ স্পষ্টভাবে কিন্তু সবগুলো দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। সবচেয়ে মজার বিষয় এটাই হচ্ছে যে একটা স্টোরে কত রকমের যে আইটেম পাওয়া যায় সেটাই কিন্তু সবচেয়ে দেখতে খুব ইন্টারেস্টিং লাগে, তাই না? তো দেখো এত সুন্দর কালার, এত সুন্দর, মানে প্রতিটা মিষ্টি কিন্তু খেয়ে কিন্তু টেস্ট করতে ইচ্ছে করে, তাই না? কিন্তু একবারে কিন্তু কখনোই স্টোরটাতে যেয়ে কিন্তু টেস্ট করা যায় না, স্পেশালি আমি তো পারবো না। কেন জানো? কারণ আমার দুটো মিষ্টি খাওয়ার পরে কিন্তু আমি আর মিষ্টি খেতে পারবো না। তো দেখা যায় আমি সামটাইম যাই, আমি দেখি কোন মিষ্টিটা আমি খাইনি আর কোনটা খেয়েছি, তো সেটা বাদ রেখে পরে আবার আমি নেই। আর দেখো প্রতিটা মিষ্টি কিন্তু যথেষ্ট বড়, এটা দুটার বেশি খাওয়া পসিবল না আমার পক্ষে। হ্যাঁ, তো যাই হোক, তো সামটাইমস আমি যেয়ে কিন্তু মিষ্টিগুলোকে টেস্ট করি এবং সত্যি অসাধারণ খেতে, কিন্তু খুবই টেস্টি, খুবই টেস্টি। এবং সবচেয়েতে ভালো লাগে যে কালারফুল, এটাই খুব অ্যাট্রাক্ট করে খাওয়ার জন্য। তো যাই হোক, এটাই তো, এখানে কিন্তু মোস্টলি শুধু মিষ্টি বিক্রি হয় আর কিছু চানাচুর বিক্রি হয় আমি দেখেছি, বাট ওটা কম আইটেম। বাট মিষ্টির আইটেম খুব বেশি, যে কেউ বিয়ের অনুষ্ঠান, জন্মদিন অনুষ্ঠান, অন্যান্য পার্টি অনুষ্ঠানে সবাই কিন্তু আমাদের চেনা জানার মধ্যে আমি দেখেছি, বা ওখানেও অনেকে বলছে যে এখানেই থেকেই কিন্তু মিষ্টিটা কেনা হয়। এটা জ্যাকসন হাইটের, এটা কুইন্সের একটা জায়গা, জ্যাকসন হাইটের, যেখানে বাঙালি ইন্ডিয়ান এরা সবাই মানে এখানে থাকে, মানে এখানে মানে বাঙালি স্টোর, ইন্ডিয়ান স্টোর, ইন্ডিয়ান বাঙালি গ্রোসারি, মানে বাংলাদেশি খাবার, ইন্ডিয়ান খাবার সব কিছু এখানে পাওয়া যায়। এখানে এসে সবাই কিন্তু বাজার করার চেষ্টা করে। তারপরে এখানে কিন্তু ড্রেসও পাওয়া যায়, ইন্ডিয়ান ড্রেস সব কিছু। তো সবাই কিন্তু যেতে খুব পছন্দ করে স্যাটারডে সানডেতে স্পেশালি। আমার তো সবচেয়েতে ভালো লাগে খেতে। তারপরে এখানে কিন্তু গোল্ডের যে জুয়েলারি দোকানগুলো আছে, জুয়েলারি, তো ওগুলোতে কিন্তু দুবাই থেকে আসা যে বিভিন্ন গোল্ড কালেকশন পাওয়া যায়, গোল্ডের ইয়াররিংস, ফিঙ্গার, মানে এভরিথিং, নেকলেস, সব কিছু তো সবাই আসে। তো এইখানটাতে সবাই কিন্তু এসে কিন্তু সবাই মোটামুটি চেষ্টা করে যে এখান থেকে একটু মিষ্টিটা ট্রাই করতে, কারণ এখানে মিষ্টিটা অনেক বেশি জনপ্রিয় আর সবাই জানে দোকানটা। সো এত ভালো লাগে সামটাইম আসতে, ছবি উঠাতে এবং খেতেও এত কালারফুল হয়, আমার খুব ভালো লাগে। তো আমি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করেছি, বিকজ আমি চেয়েছি আমার বন্ধুদের সাথে আমি এগুলো শেয়ার করি। দেখো গ্রিন কালারের মধ্যে এটা মানে দেখতে এত চমৎকার, মানে মনে হবে এখনই একটু টেস্ট করে দেখি, তাই না? অনেক সুন্দর,
অনেক ভালো লেগেছে আমার ভিডিওটা করতে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, আমি আবার রিপিট করছি, প্লিজ লাইক করো, শেয়ার করো বেশি বেশি করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।